পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের মারজানি গ্রামের তক্কেল আলী ও মিনারা খাতুন দম্পতির ছেলে মিঠু ইসলাম, যার চোখে মুখে নতুন কিছু করার স্বপ্ন। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার মিঠু দুই ভাইয়ের মধ্যে বড়, বাবা কৃষক, মা গৃহিণী। অনলাইন প্ল্যাটফর্মে আয়ের চিন্তা থেকে তিনি উদ্ভাবন করেছেন নতুন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, নাম দিয়েছেন সোশ্যাল জলি, যেখানে রয়েছে অনেক নতুন নতুন ফিচার। শুধু দেখাই নয়, সেখান থেকে ব্যবহারকারীরাও আয় করতে পারবেন। 2012 সালে কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2016 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেন মিঠু। 2021 সালের মার্চে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রোসাটম কোম্পানিতে যোগ দিয়ে তিনি সেখানে কর্মরত আছেন। প্রথমে ইউটিউবে ভিডিও দেখে তিনি জানতে পারেন মোবাইল অ্যাপ বানিয়ে মাসে ভালো আয় করা যায়। তারপর নিজেই একটা অ্যাপ তৈরির কথা ভাবেন। ভারতের একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল জলি অ্যাপটির ধারণা তৈরি করতে সক্ষম হন মিঠু। ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল জলি অ্যাপটি ব্যবহার করা যায় সহজেই। অ্যাপটিতে রয়েছে 16টি ফিচার, রয়েছে ফ্রিতে টেলিভিশন দেখার সুবিধা, সেই সঙ্গে তিনি যতক্ষণ অনলাইনে থাকবেন তার মাধ্যমে আয় করতে পারবেন। 2023 সালের আগস্ট মাসের শেষের দিকে অ্যাপটির আইডিয়া তৈরি করেন মিঠু। কয়েক মাস হলো অ্যাপটি চালু করে বেশ সাড়াও পাচ্ছেন তিনি। অনেকেই অনলাইন থেকে ইনকাম করে, তো সেই থেকে নিজের মধ্যেও চিন্তা আসে যে অনলাইন থেকে কীভাবে ইনকাম করব। যদি অনলাইন থেকে কিছু আমি আর্নিং করতে পারি তাহলে হয়তো বেটার হবে নিজের জন্য। তো সেই থেকেই আমি আর কি ইউটিউব ঘাটাঘাটি করতেছিলাম যে আর্নিংটা কিভাবে করা যায়। তো এই পর্যায়ে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে এমন এক পর্যায়ে আসে যে মোবাইল অ্যাপ বানিয়ে আর্নিং করা যায়, মাসে ভালো একটা হিউজ একটা অ্যামাউন্ট আর্নিং করা যায়। তো ওই ভিডিওর শেষ পর্যন্ত দেখি, দেখার পরে এটা ইন্ডিয়ান ডেভেলপার, সেই কোম্পানির সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে এই ডেভেলপারের সাথে, ডেভেলপারের চিন্তাভাবনা এবং আমার চিন্তাভাবনা, দুজনের চিন্তাভাবনা এক করে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমার অ্যাপস যেটা আর কি সোশ্যাল জলি অ্যাপসটা তৈরি করা হয়। এখানে 16টার মতো ফিচার্স আছে। তো এটা এমনি কোনো বেটিং সাইডও না, জুয়ার সাইডও না। মানুষ যেভাবে ফেসবুক ইউজ করে, ইনস্টাগ্রাম ইউজ করে, সেভাবে আমার অ্যাপসটা ইউজ করবে। এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেক সময় দেখা যায় যে লাইভ খেলা চলতেছে, ফেসবুকে লিঙ্ক আসে, কিছুক্ষণ দেখার পরে লিঙ্কটা কেটে যায়। কিন্তু আমার এখানে যে টেলিভিশনের অপশনটা রাখা আছে, ফ্রিতে টেলিভিশন দেখতে পারবে, প্লাস এখান থেকে সে যতক্ষণ দেখবে এর মাধ্যমে আর্নিং করতে পারবে। আমার অ্যাপ সেই দিকটা রাখা আছে যে ইউজ করার মাধ্যমে আর্নিং, এটা সব থেকে বেটার একটা দিক রাখা আছে। 2023 সালের আগস্ট মাসের শেষের দিকে, মোটামুটি 27-28 তারিখের দিকে ওই কোম্পানির সাথে আমার যোগাযোগ হয়। তারপরে তখন থেকে অ্যাপসটা ক্রিয়েট করি। কিছুদিন আগে অ্যাপসটা মার্কেটে লঞ্চ করছে। সোশ্যাল জলির মধ্যে জব, চ্যাট জিপিটি, পডকাস্ট, টেলিভিশন, রিলস, ভিডিও, হাইলাইট, কম্পিটিশন, ক্লাব, স্টোরি সহ বিভিন্ন ফিচার রাখা আছে। মিঠু বলেন যে যত সময় এখানে থাকবে তার উপর নির্ভর করে আয় আসবে, কোনো মনিটাইজেশন লাগবে না, আর আয়টা জমা হবে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ডলার হিসেবে। ডলার দেশীয় কারেন্সি অনুযায়ী নগদ, বিকাশ, রকেট অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করা যাবে। অ্যাপসের ভিতরে অনেক কয়টা ফিচার্স রাখা আছে, তার মধ্যে বিজনেসের একটা জায়গা আছে, নিজে নিজে বিজনেস করতে পারবে। তো আরও কিছু আছে এখানে, ফিচার্স আছে। এটা ইউজ করবে, এটা ইনস্টাগ্রাম যেভাবে ইউজ করে সেম একইভাবে ইউজ করবে। কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে এত কোনো ফিচার্স রাখা নেই। আমার অ্যাপসের মধ্যে এই ফিচার্সগুলো আর কি চিন্তাভাবনা করেই দেওয়া, যাতে ইউজাররা একটা অ্যাপসের মধ্যে অনেক কিছু পায়। আর্নিংয়ের যে বিষয়টা, আমার অ্যাপসে আর্নিং মানে কে কতক্ষণ এখানে থাকবে তার উপরে নির্ভর করে আর্নিংটা আসবে। এটা আর কোনো সিস্টেমে যাইতে হবে না, কোনো পদক্ষেপেও যাইতে হবে না, কোনো মনিটাইজেশন মেশন কোনো কিছুই লাগবে না। সে কলে কথা বলুক, ভিডিও চ্যাটিং করুক, কিংবা ভিডিও দেখুক, যেটাই করুক, যতটুকু সময় এখানে ওয়েস্ট করবে তার মাধ্যমে আর্নিং আসবে। আর এই আর্নিংটা জমা হবে ওর অ্যাকাউন্টে ডলার হিসাবে, সর্বনিম্ন $50 হলে উইথড্রল দিয়েও বের করে নিতে পারবে। মিঠু বলেন অ্যাপটি দীর্ঘমেয়াদি করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে একটা লাইসেন্স নিতে হবে। অ্যাপ্লিকেশনটি বাংলাদেশ সহ 176টি দেশে অনুমোদিত আছে। দেশবাসীর কাছে তার প্রত্যাশা, সোশ্যাল জলি অ্যাপটি ব্যবহারের মাধ্যমে দেশীয় উদ্ভাবনকে সহযোগিতা করবেন সবাই। সর্বপ্রথম অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, তারপরে পর্যায়ক্রমে সরকারের সদর দপ্তর থেকে একটা লাইসেন্স নিতে হবে, যাতে আমার অ্যাপসটা দীর্ঘমেয়াদী হয়। পরবর্তীতে যখন এটা বড় একটা প্ল্যাটফর্ম হবে, তখন আমার এখানে জনবল নিয়োগের ব্যবস্থা থাকবে, অনেকে এখানে কর্মসংস্থানের একটা ব্যবস্থা পাবে। তো আমি দেশবাসীর কাছে আশাবাদী যে আমার যে অ্যাপসটা তৈরি হয়েছে, যে চিন্তাভাবনা নিয়ে, তো সবাই যদি অ্যাপসটা ইউজ করে
তাহলে নিজের কাছে ভালো লাগবে। আর মার্ক জুকারবার্গ যেভাবে ফেসবুক থেকে তার জনপ্রিয়তা অর্জন করেছে, আমিও চাই আমার এই অ্যাপ্লিকেশন থেকে বাংলাদেশ প্লাস 176টা কান্ট্রি, আমি সেই সব কান্ট্রি থেকেও নিজের একটা সম্মান অর্জন করতে চাই। মানে বিশ্বকে আমি দেখাতে চাই যে বাংলাদেশের বুক থেকে একজন এরকম একটা জিনিস তৈরি করছে। হ্যাঁ, আমি বাংলাদেশি হিসাবে আর বাংলাদেশের মানুষের কাছে প্রথম আহ্বান হচ্ছে আমার এই সোশ্যাল জলি অ্যাপসটা সবাই ইউজ করবে, এটাই আমার প্রথম আহ্বান। যদি সবাই ইউজ করে তাহলেই তো আমি এখান থেকে বড় হইতে পারবো। সোশ্যাল জলি অ্যাপ উদ্ভাবনের খবরে উচ্ছ্বসিত মিঠুর নিজ গ্রামের তরুণ যুবকরা, তারা গর্বিত। মিঠুর পাশে সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। এভাবে যে করবে আমরা ভাবতেও পারিনি, তো আমি চাই যে সবাই এটা দেখুক, জিনিসটা ভালো, আমরাও ব্যবহার করি। এই আবিষ্কারে আমরা এলাকায় খুব গর্বিত আছি। উত্তর কোরিয়া কিংবা চায়না, ওরা কিন্তু এসব সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে না, ওরা ওদের নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে। তেমনই বাংলাদেশে একটা নতুন অ্যাপ লঞ্চ হয়েছে যেটার নাম হচ্ছে সোশ্যাল জলি। আমাদের দেশবাসীর কাছে একটাই আবেদন যে হচ্ছে আপনারা এই অ্যাপটি ইউজ করে দেখেন। সরকারের কাছে আমার একটাই দাবি, এই অ্যাপটি যেন হচ্ছে পুরা দেশব্যাপী মাধ্যমে পুরা বিশ্বেও যেন হচ্ছে ছড়িয়ে দিক, এমনটাই আমার দাবি। বিশেষজ্ঞরা বলেন এটি একটি ভালো উদ্যোগ, এর মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, এবং আমাদের যে যুবকরা আছে বা আমাদের শিক্ষার্থী যারা আছে তারা অনুপ্রাণিত হবে। সরকার এগিয়ে আসলে হয়তো আরও ভালো হবে। আইসিটি মন্ত্রণালয়ে আছে তারা এই বিষয়ে, আমার মনে হয় যে এটা যদি পদক্ষেপ নেয় তাহলে আমরাও ঘরে ঘরে এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো এবং একটা আর্নিং এর একটা পথ আমরা নতুনভাবে খুঁজে পাবো। পাবনা থেকে শাহিন রহমানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট, risingbd.com।